অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের ফলাফলের অপেক্ষায় স্বজনরা। ৭০-এর বন্যায় বাবা এবং স্বামীকে হারিয়েছেন বৃদ্ধা নূরজাহান বেগম। কবর দেওয়া তো দূরের কথা, লাশেরই সন্ধান পাননি তিনি। এবারও ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় হারিয়েছেন ছেলে ইদ্রিস খানকে। ছেলেকে জীবিত না পেলেও অন্তত লাশের সন্ধান চান তিনি। ৭০-এর বন্যা দুর্ঘটনায় স্বামীকে হারাইছি, বাবাকে হারাইছি, তাগো কবর দিতে পারিনি। লঞ্চের দুর্ঘটনায় আমার পুত ইদ্রিস, তাকেও কবর দিতে পারলাম না। দোতলায় মাঝখানে ঘুমেছিলাম, রাত ৩টার সময় আগুন দেখি, ধুমার আগুন। তারপর উঠটা নিচতলায় যাওয়া ধরছি, যাইতে পারি না আগুনের ঠেলায়। যার সাইডে আইছি, সাইডে গিয়ে চাষার বললাম যে চাষা লাভ দাও বাঁচতে হইলে। তারপর আমি লাফাই পড়ছি, চাষায় লাফাই পড়ছে না পড়ছে, এবার চাষারও পাই নাই, লাশও পাই নাই, অন্তরে কিছুই পাইতে আসি না। তার মতো ডিএনএ টেস্টের নমুনা দিয়ে অপেক্ষায় রয়েছেন আরও ২৮ পরিবার। শোকে যেন পাথর হয়ে গেছেন তারা। ডিএনএ টেস্ট ৩জনে দিয়েছি, বাবার লাশটা তো কোথাও পাওয়া যায়নি। সর্বোচ্চ যে ডিএনএ টেস্ট আমরা দিয়েছি, ফলাফলের অপেক্ষায় রয়েছি। যদি আর বাবার কবরটাকে গণকবরে হলেও শনাক্ত করা যায়, সেখানে গিয়ে হলেও যেন বাবার কবরটাকে জিয়ারত করতে পারি, এই আশায় আমি আসলে ডিএনএ টেস্টটা দিয়েছি। এদিকে নমুনা সংগ্রহের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। ২৮ জন সদস্যের বিপরীতে ৪২ জন সদস্য নমুনা দিয়েছে আমাদের কাছে। এর বাইরেও আমরা শুনেছি ২ জনের ফ্যামিলি বরিশাল আছে, আমাদের সিআইডি টিম সেখানে গিয়েছে, সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবে। এবং এর বাইরে আরও কিছু সদস্য ৪-৫ জনের মতো শুনেছি ঢাকার বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। তো সিআইডি টিম তাদের সাথে যোগাযোগ করেছে, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে দিয়েছি এবং সিআইডি টিম তাদের সাথে ঢাকায় গিয়ে তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করবে। লঞ্চ দুর্ঘটনায় বরগুনায় নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এদের মধ্যে বরগুনার ২৮ জন, পটুয়াখালীর ৩ জন, নরসিংদীর ৩ জন এবং ঢাকা ও নারায়ণগঞ্জের 1 জন করে বাসিন্দা রয়েছেন। সময় সংবাদ, বরগুনা।